স্বাগত নিউজ 24 দুপুর 12টার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফার্নেস জুই। লকডাউনের মধ্যেও সারা দেশে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার বেড়েই চলেছে। 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে দেশের 10 জেলায় মারা গেছেন 137 জন। এর মধ্যে রাজশাহী মেডিকেলে 18, খুলনায় 23, কুষ্টিয়ায় 17, চুয়াডাঙ্গায় 9, সাতক্ষীরায় 10, ময়মনসিংহে 17, বরিশালে 10, টাঙ্গাইলে 10, ফরিদপুরে 14 ও চট্টগ্রামে 9 জন মারা গেছে। এসব জেলায় করোনায় সংক্রমণও বাড়ছে। করোনা ভাইরাসের এ ঢেউয়ে দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ায় হঠাৎ করে হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়েছে। এর মধ্যে কোনো কোনো হাসপাতালে আইসিইউ সংকট দেখা দিয়েছে। আইসিইউ ও অক্সিজেন সংকট তৈরি হয়, যথাসময়ে চিকিৎসা না পেয়ে ঝুঁকিপূর্ণ অনেক রোগী মারা যাচ্ছেন এমন আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। কঠোর লকডাউনের অষ্টম দিনেও রাস্তায় বেড়েছে ব্যক্তিগত গাড়ির সংখ্যা। অপ্রয়োজনে যারা ঘর থেকে বের হচ্ছেন তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর আইনি ব্যবস্থা অব্যাহত। আজও রাজধানীর প্রবেশ পথে চেকপোস্ট বসিয়ে মামলা দেওয়া হয় অনেক যানবাহনকে। যারা বের হচ্ছেন কারণ হিসেবে দাঁড় করাচ্ছেন নানা অজুহাত। আইন অমান্য করায় গতকালও 1102 জনকে আটক ও 245 জনকে জরিমানা করা হয়। করোনা সংক্রমণ কমাতে বিধিনিষেধ মানতে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান আইনশৃঙ্খলা বাহিনীর। দর্শক, এবারে লকডাউনের খবর জানাতে ঢাকা ও চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই গুলশান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মৌ খন্দকার। মৌ, অষ্টম দিনে লকডাউনের রাজধানীর চিত্র কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ জুই। এখানে আইন শৃঙ্খলা বাহিনী অনেকটাই তৎপর, অনেক কড়াকড়ি করছে, কিন্তু তারপরও সাধারণ মানুষকে কোনোভাবেই মানানো যাচ্ছে না। কারণ তাদের প্রত্যেকের মুখে মাস্ক নেই, অনেকে লকডাউন দেখতে বের হয়েছে, নানা অজুহাতে তারা বের হচ্ছে এবং তাদেরকে কিন্তু বিভিন্ন মেয়াদে জরিমানাও করা হচ্ছে। এই বিষয়ে আমরা কথা বলবো এখানে যারা পুলিশ কর্মকর্তারা রয়েছেন, বিশেষ করে রমনা জোনের ট্রাফিকের এডিসি, আমরা তার সঙ্গে একটু কথা বলবো। লকডাউন কতটুকু মানছে সাধারণ মানুষ? আসলে ওই যে অনেকে বিভিন্ন প্রয়োজনে বের হয়ে যাচ্ছে, পাশাপাশি আপনারা দেখছেন যে বেশ কিছু গাড়ি চলাচল করছে, যেগুলোতে ডাক্তার, নার্স, জরুরি সেবা প্রতিষ্ঠান, গ্যাস, বিদ্যুৎ সহ ব্যাংকার সহ বিভিন্ন জরুরি সেবা প্রতিষ্ঠান যেগুলো খোলা আছে সেখানকার অনেক কর্মকর্তা কর্মচারী যাতায়াত করছেন। তবে আমরা প্রত্যেকটা গাড়ি চেক করছি, জিজ্ঞাসাবাদের আওতায় নিয়ে আসছি। গাড়ির প্রেশার কেমন দেখছেন, আর সাধারণ মানুষ কি আদৌ মানছে? অনেকে তো লকডাউন দেখতেও বের হচ্ছে। আসলে গাড়ির প্রেশার মোটামুটি আছে, আপনি দেখছেন যে মোটামুটি ভালো প্রেশার আছে। তবে আমরা আমাদের দায়িত্বটুকু আমরা যথাযথভাবে পালন করছি যাতে কেউ অপ্রয়োজনে বের হতে না পারে। আমরা একটু আগে 10 জনকে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি যারা কোনো কারণ ছাড়াই বের হয়েছে। এরকম অনেককে আমরা দেখতে পেয়েছি সরকারি জরুরি সেবা প্রতিষ্ঠানের স্টিকারগুলোকে মিসইউজ করছে। যে কর্মকর্তা থাকার কথা উনি গাড়ির ভিতরে নাই, ওই সমস্ত গাড়িগুলো আমরা আইনের আওতায় নিয়ে আসছি, জরিমানা করছি। অনেক ধন্যবাদ। আমরা মাত্র কথা বললাম এখানে যিনি ট্রাফিকের এডিসি রয়েছে তার সঙ্গে, তিনি কিন্তু জানালেন যে প্রত্যেককে আইনের আওতায় আনা হচ্ছে, প্রত্যেককেই সাজা দেওয়া হচ্ছে, যারা মাস্ক পরছে না তাদেরকে পড়তে বলা হচ্ছে এবং যারা অকারণে বের হচ্ছে তাদেরকে মামলা থেকে শুরু করে সব ধরনের শাস্তিই তারা দিচ্ছে। কিন্তু তারপরও কিন্তু সাধারণ জনগণকে আসলে রবানো যাচ্ছে না, কারণ তারা তাদের মতো বের হচ্ছে আর দিচ্ছে নানা অজুহাত, এরপরও তারা লকডাউন দেখতে বের হচ্ছে। আর রাস্তাঘাটে আজকে যদিও অষ্টম দিন, তারপরও গাড়ির প্রেশার কিন্তু অনেক বেশি। আমরা সেই আবদুল্লাপুর থেকে যদি কেউ বাটা সিগন্যাল পর্যন্ত আসে যায় তার 2 থেকে 2.5 ঘন্টার উপরে সময় লেগে যাবে। তো এই ছিল আমার কাছে বাটা সিগন্যাল থেকে এখনকার মতো সর্বশেষ খবর। আমাদের সাথে আরেক সহকর্মী আছে চট্টগ্রামে, নয়ন বড়ুয়া জয়, সেখানে আমরা তার কাছে জানতে চাইবো লকডাউনের সার্বিক পরিস্থিতি। ধন্যবাদ মৌ আপনাকে। আপনি যেমনটা জানিয়েছেন ঢাকার খবর, তেমনিভাবে আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন বন্দরনগরী চট্টগ্রামেও যে প্রবেশ পথগুলো আছে সিটি গেট আর মসজিদ টেক এলাকায়, সেই প্রবেশ পথে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশও খুব একটা সতর্ক অবস্থানে রয়েছে। কিন্তু যে মানুষকে যেভাবে বোঝানোর চেষ্টা করার কথা রয়েছে সেভাবে বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু আসলে মানুষ মানছে না, ঘরের মধ্যে থাকতে চাচ্ছে না, যে কোনো অজুহাত দেখিয়েই তারা বের হয়ে যাচ্ছে। তার কারণে সংক্রমণের হার কিন্তু অনেকটা বাড়ছে। 24 ঘন্টায় আপনি জানেন যে 9 জনের মৃত্যু হয়েছে বদ্ধটুকুরি চট্টগ্রামে, সংক্রমণের হারও 24 ঘন্টায় 700 কাছাকাছি। তাহলে আপনি বুঝতে পাচ্ছেন প্রতিদিনই কিন্তু সংক্রমিত হচ্ছে, মৃত্যু কিন্তু অনেকটা বাড়ছে। তবু কিন্তু দেখা যাচ্ছে যেখানে হাসপাতালে বেডের সংকট দেখা দিয়েছে, আইসিইউ
আইসিইউর বেড কিন্তু একেবারে খালি নেই, তা সেই জায়গাতে কিন্তু মানুষকে থামানো না গেলে তাহলে কোন কোন পরিস্থিতিতে যাচ্ছে চট্টগ্রাম তাহলে বুঝতে পারছে। সব মিলে বলা যায় যে চিকিৎসক যারা আছে তারা যেমনটা আমাদেরকে জানিয়েছে মানুষকে বোঝানোর চেষ্টা করছেন মাইকিং করে, সিটি কর্পোরেশন, ট্রাফিক পুলিশ, এমনকি পুলিশ প্রশাসনের অনেক তারা কিন্তু আসলে বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এমনকি জেলা প্রশাসনের 16টি টিম বিভিন্ন জায়গা চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গায় তারা অপেক্ষা করছেন, মানুষ যদি ঘর থেকে বের হয় তাদেরকে জরিমানাও করা হচ্ছে, ভয়ভীতি দেখানো হচ্ছে, কিন্তু যে কোনো অজুহাত দেখিয়ে কিন্তু বের হওয়ার কারণে কিন্তু আসলে সংক্রমণের হার কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে। পুলিশ প্রশাসন যেমনটা আমাদেরকে জানিয়েছেন যারা কিন্তু আইন মানছেন, এমনকি অনেক পরিবহন আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন পরিবহনের চাপটা কিন্তু অনেকটা বেশি আজকে, পণ্যবাহী যে পরিবহন আছে সেই পরিবহন তো আছেই, একই সাথে কিন্তু আসলে যে অন্যান্য যে পরিবহনগুলো আছে সেই পরিবহনগুলো যেভাবে কিন্তু আসলে যে চলাচল করার কথা ছিল না সেই পরিবহনও কিন্তু চলাচল করছে। তো এ ছিল আমার এখানকার সর্বশেষ, আমি ফিরে যাব স্টুডিওতে জয়ের কাছে। জয় এবং মৌ খন্দকার আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, চট্টগ্রাম এবং রাজধানীর লকডাউন পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর স্বপ্নের আশ্রয়ন প্রকল্পে উঠে এসেছে ভয়াবহ দুর্নীতি অনিয়ম। স্বপ্নের বাড়িগুলোর বেশ কিছু ঘর বছর না ঘুরতে শেষ। 22 জেলার 36 উপজেলায় এমন অভিযোগের দায়ে উপসচিব ও ইউএনও পর্যায়ের 5 কর্মকর্তাকে ওএসটি করেছে সরকার। এ শাস্তি শেষ নয়, তদন্তে দোষ পেলে যতই প্রভাবশালী বা সিনিয়র আমলা হোক না কেন কেউ রেহাই পাবেন না। চাকরি হারানোর পাশাপাশি কঠোর শাস্তির হুঁশিয়ারি ক্ষমতাসীন দলের নেতা এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের। তৌফিক মাহমুদ, পুণ্ডা রিপোর্ট। গৃহহীন মানুষকে আশ্রয় দিতে অনন্য নজির স্থাপন করেছে বাংলাদেশ। মুজিব শতবর্ষ উপলক্ষে বছরের শুরু থেকে এ পর্যন্ত প্রায় 1,30,000 পরিবারকে 2% জমির উপর 2 কক্ষ বিশিষ্ট ঘর নির্মাণ করে দিয়েছে সরকার। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন মডেল হিসেবে নির্মিত সব বাড়ি অনেককেই নতুন করে বাঁচার স্বপ্ন দেখাচ্ছিল, তবে বছর না ঘুরতেই কোথাও কোথাও সেই স্বপ্নের রং ফিকে হতে শুরু করেছে। আশ্রয়ন প্রকল্পের কোথাও ঘরের নিচ থেকে মাটি সরে যাচ্ছে, কোথাও আবার ভবনে দেখা দিয়েছে ফাটল, ধসেও পড়ছে কোথাও। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের এই প্রকল্পে দুর্নীতি ও গাফিলতির অভিযোগে একজন অতিরিক্ত জেলা প্রশাসক সহ 5 উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এরই মধ্যে ওএসডি করেছে সরকার। নীতি নির্ধারণী কর্মকর্তারা বলছেন আশ্রয়ন প্রকল্পের প্রতিটি অভিযোগের পুঙ্খানুপুঙ্খ তদন্ত হচ্ছে, প্রমাণিত হলেই চাকরি হারাতে হবে অভিযুক্ত আমলাদের। প্রত্যেকটা বিষয়ে আমরা তদন্ত করিয়েছি এবং এই তদন্তের আলোকে যারা দায়ী হবেন তাদের আমাদের সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী যথাবিহিত বিভাগীয় ব্যবস্থার সম্মুখীন হতে হবে। জেলা পর্যায়ে যারা জেলা প্রশাসকরা ঠিকমতো মনোযোগ দেন তাদেরকে আমরা কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছি, প্রয়োজন মতো সেই জেলা প্রশাসককে আমরা প্রত্যাহার করব। আশ্রয়ন প্রকল্পের দুর্নীতির সাথে জড়িত কেউ রেহাই পাবে না বলছেন ক্ষমতাসীন দল এবং 14 দলীয় জোট নেতারা। আমলা হোক আর নির্বাচিত প্রতিনিধি হোক, দুর্নীতি বা অপরাধের সঙ্গে জড়িত হলে তাকে মানে সরাসরি মানে সাজার ব্যবস্থা করা উচিত এবং তার জন্য আইন কানুনের যদি অদল বদল করতে হয় আইন কানুন অদল বদল করে দ্রুত এই দুর্নীতির ভাইরাস থেকে প্রশাসনকে মুক্ত করতে হবে। আমলা সে যত বড় সিনিয়রই হোক না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা অতীতে দেখেছি, এখনো দেখেছি, আগামীতেও দেখব। সরকারি কোনো কর্মকর্তা বা আমলা যদি কোনো দুর্নীতি করে থাকে তাদের বিরুদ্ধে তদন্ত হবে এবং তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা নেওয়া হবে, এই ব্যাপারে আপনাদের কোনো সন্দেহ থাকার কোনো কারণ নাই। এমন হাই প্রোফাইল প্রকল্পে দুর্নীতি অপ্রত্যাশিত বলছেন টিআইবির নির্বাহী পরিচালক, জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ তার। এই জবাবদিহিতার ঘাটতির কারণে জনগণের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদের অপচয় যে দুর্নীতির মাধ্যমে সংগঠিত হয়ে থাকে সেটি অবাধিতভাবে চলতে থাকে এবং ধরে প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে, যেটি কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়। আগামী বছরের জুন মাসের মধ্যে দেশের সব ভূমিহীন মানুষকে ঘর নির্মাণ করে দেওয়ার লক্ষ্য সরকারের। তৌফিক মাহমুদ, মুন্না, News24, ঢাকা। নিয়মিত হচ্ছে না জাতীয় সংসদের মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটিগুলোর বৈঠক। এ কারণে মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যবেক্ষণ চলছে ধীর গতিতে, কমেছে জবাবদিহিতাও। প্রশাসনের জবাবদিহি বাড়াতে এবং দুর্নীতির লাগাম টানতে স্থায়ী কমিটির বৈঠকগুলো নিয়মিত করার আহ্বান বিশ্লেষকদের। শালী জয়, রিপোর্ট।
2018 সালের জাতীয় নির্বাচনে জয়লাভ করে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আসে আওয়ামী লীগ। একাদশ সংসদের অধিবেশন শুরু হয় 2019-এর 30 জানুয়ারি। শুরুর 10 কার্যদিবসের মধ্যে 50টি সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হয়। দ্রুততার সঙ্গে কমিটি গঠন হলেও কাজের ক্ষেত্রে ততটা তৎপরতা দেখা যায়নি। প্রতি কমিটির মাসে অন্তত একটি করে বৈঠক করার কথা থাকলেও অনেক কমিটি 6 মাসেও একটি বৈঠক করেনি। এর ফলে গত 2.5 বছরে কার্যপ্রণালী বিধির শর্ত পূরণ হয়নি। বিশেষ করে স্বাস্থ্য খাতে দৃষ্টান্ত দেওয়া যায় যে তারা দীর্ঘ সময়ের কালে ব্যাপকভাবে আলোচিত স্বাস্থ্য খাতে দুর্নীতি অনিয়ম সংগঠিত হওয়া হয়েছে, সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক প্রকাশ করা হয়েছে, কিন্তু সেই তার বিপরীতে সংসদীয় কমিটিগুলি নিয়োগ ছিল, কোনো ভূমিকা পালন করে এবং বৈঠকও করতে পারেনি। 2019 সালের জানুয়ারি থেকে 2021 সালের জুন পর্যন্ত শিডিউল অনুযায়ী প্রতিটি কমিটির কমপক্ষে 25টি বৈঠক করার কথা থাকলেও গত বছরের মার্চের পর করোনা সংক্রমণের আশঙ্কায় বৈঠকে বসা থেকে বিরত ছিল বেশ কয়েকটি কমিটি। তবে 6টি কমিটি ছিল এর ব্যতিক্রম। এর মধ্যে সর্বোচ্চ 46টি বৈঠক করে সরকারি হিসাব সংক্রান্ত কমিটি। সংসদীয় কমিটির মিটিংগুলি প্রতি মাসে হওয়া উচিত এবং এর মাধ্যমে সরকারের জবাবদিহিতা স্বচ্ছতা নিশ্চিত করা উচিত বলে আমি মনে করি। করোনা সংক্রমণের প্রেক্ষাপটে গত 2.5 বছর সংসদ অধিবেশন হয়েছে সীমিত পর্যায়ে। সংসদ সদস্যদের উপস্থিতিও ছিল সীমিত। এ সময় অনলাইন প্ল্যাটফর্মে রাষ্ট্রীয় বিভিন্ন বৈঠক অনুষ্ঠিত হলেও কার্যপ্রণালী বিধির বাধ্যবাধকতার কারণে সংসদীয় কমিটির বৈঠক করা সম্ভব হয়নি। জুমের মাধ্যমে মিটিং করার জন্য সম্ভবত আমাদের রুলস অফ প্রসিজারের মধ্যে কিছু চেঞ্জ লাগবে, কারণ রুলস অফ প্রসিজারে লেখা আছে যে সংসদীয় কমিটির মিটিং সংসদের বিল্ডিং এর মধ্যে হতে হবে। বিশ্লেষকরা বলছেন সংসদীয় কমিটিগুলো কার্যকর ভূমিকা পালন না করতে পারলে সরকারি কাজে দুর্নীতির আশঙ্কা বাড়বে, বাড়বে অর্থের অপচয়, আর সেক্ষেত্রে জনগণকে দেয়া সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন কঠিন হয়ে পড়বে। শাহ আলী জয়, News24, ঢাকা। আকাশে কালো মেঘ দেখলেই আতকে ওঠেন খিলগাঁও ঝিলপাড় এলাকার বাসিন্দারা। শুরু হয় ঘরের আসবাবপত্র, বিছানা ও হাঁড়ি পাতিল সরিয়ে নেয়ার দৌড়ঝাঁপ। এমন অসহনীয় দুর্ভোগের কথা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 23 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। আবার দীর্ঘদিন জমে থাকা ময়লা, দুর্গন্ধযুক্ত পানি, তার মধ্যে গ্যাসলাইনের লিকেজ, এজন্য প্রতিনিয়ত মৃত্যুর ঝুঁকি বলছেন পথচারীরা। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। রাস্তায় ময়লার দুর্গন্ধযুক্ত পানি আর জমাট বাঁধা ড্রেনের ময়লা আবর্জনা, এমন দুর্ভোগে আষাঢ় মাসের 22 দিন পার করলো রাজধানীর খিলগাঁও চৌধুরীপাড়া ঝিলপাড় এলাকার বাসিন্দারা। স্থানীয়রা জানান বর্ষা শুরু হওয়ায় বৃষ্টির পানি জমে কালো রং ধারণ করেছে। স্থানীয়রা বলছে এখানকার ঝিল ও ড্রেনগুলো ভরাট হয়ে যাওয়ায় বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা, কোথাও হাঁটু পানি আবার কোথাও কোমর পানি। একদম 800 মানো পানি আমার বাড়ির ভিতরেই থাকে, আর বাহিরে যেমন এই রান সমানো হয়। হ্যাঁ, বয়ে থাকে, দোকানে পানি উঠে, ঘরে পানি উঠে। ঝিলের থেকে যে পানিটা অন্যদিকে যাবে সেই রাস্তা সব বন্ধ। চলমান জলাবদ্ধতার এমন আতঙ্কের সাথে এলাকায় নতুন আতঙ্ক যোগ হয়েছে গ্যাস লাইনের লিকেজ। দেখা যায় রাস্তার পাশে ও ড্রেন ফুড়ে বুদবুদ করে গ্যাস বের হচ্ছে, দিয়াশলায় কাঠি জ্বালালেই আগুন ধরে যাচ্ছে। এরকম ছোটখাটো ঘটনা থেকে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা করতে পারে, দোকানের কর্তৃপক্ষ সচেতন হওয়া উচিত। সবসময় জলাঞ্জলে যত কষ্ট, বুক বেদনা সবকিছু জনগণের উপরে। সঠিকভাবে যারা কাজ করে তারা করে না, কারণ তারা জানে মাস গেলে আমি বেতন পাবো। অভিযোগ আছে এসব সমাধানের জন্য জনপ্রতিনিধিদের কোনো আগ্রহ নেই, তবে সমস্যা চিহ্নিত করে সমাধানে প্রতিদিনই ওয়ার্ড চষে বেড়ান বলে জানান স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর। কোথাও পানি প্রবাহ বন্ধ সচল করে দেওয়া হয়েছে, কোথাও দেখা গেছে পানি প্রবাহ নাই, নতুন লাইন করা হয়েছে সেখানে অনেক ডিপতে, শুধু ওইখানে সংযোগ দিয়ে দিলেই ওইখানে কিন্তু পানি নামার ব্যাপক পরিস্থিতি আছে। এবং যেই পানি আমাদের এই বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে তার চেয়ে আমার মনে হয় ডবল পানি হইলো নেমে যাওয়ার মতো। ঝিল উদ্ধার করে ময়লা আবর্জনা পরিষ্কার না করলে এই সমস্যা সমাধান হবে না। পাশাপাশি যাতে করে পানি নেমে যেতে পারে তাই ড্রেনগুলো পরিষ্কারের কথা জানিয়েছেন ভুক্তভোগী মানুষেরা। তালুকদার বিপ্লব, News24, ঢাকা। সামান্য বৃষ্টি হলে খুলনা মহানগরীর অধিকাংশ এলাকায় জলজটের সৃষ্টি হয়, রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়, দুর্ভোগে পড়ে নগরবাসী। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত উন্নয়ন ও ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার না করায় এই পরিস্থিতি তৈরি হচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ ও সংস্কার কাজ চলমান রয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে জলাবদ্ধতার দুর্ভোগ দূর হবে। শামসুজ্জামান শাহিনের তথ্যচিত্রে দিস রিপোর্ট। পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়নে রাস্তা, ড্রেন ও ফুটপাথ পুনর্নির্মাণ করা হয় খুলনা নগরীর কেডিএ এভিনিউ ও আবু আহমেদ সড়ককে। তবে ড্রেনের নির্মাণ কাজ শেষ হলেও জলাবদ্ধতা থেকে মুক্তি মেলেনি এলাকাবাসীর। স্থানীয়রা জানান, সামান্য বৃষ্টি হলেই রয়্যাল মোড়, সিটি কলেজ, বাইতিপাড়া, খানজাহান আলী রোড সহ বেশ কয়েকটি এলাকা পানিতে তলিয়ে যায়। এ সময় ড্রেনের পানি উপচে ঘরে প্রবেশ করে, এতে চরম দুর্ভোগে পড়ে তারা। ড্রেনগুলো দিয়ে যে পানিটা নিষ্কাশিত হয়ে নদীতে পড়বে এই সুযোগটা কম, যেখানে কোনো শেষ নাই, পানি হাঁটু অবার হয়ে যাচ্ছে। আমাদের এই পানির যে জলবদ্ধতা, এটা কিন্তু আমাদের এখনো সঠিকভাবে নিরসন হয় নাই। নাগরিক নেতাদের অভিযোগ, অপরিকল্পিত রাস্তা ও ড্রেনগুলো সংস্কার ও পরিষ্কার না করায় বৃষ্টি হলে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। রাস্তাটা যেভাবে উঁচু করা উচিত ছিল আজকে সেভাবে না করে এটারে কার্পেটিং করেছে, ফলে যাতায়াত কিছু সেখানে পানি বেড়ে যাচ্ছে। দুই পাশে যে ড্রেন, ড্রেনে যে পানি দ্রুত সরে যাবে সেটাও অপরিকল্পিত। তবে সংশ্লিষ্টরা বলছেন, বৃষ্টির কারণে কয়েকটি বড় সড়ক ও ড্রেনের সংস্কার কাজ আটকে গেছে। প্রকল্প অনুযায়ী সড়ক ও ড্রেনের কাজ শেষ হলে জলাবদ্ধতা নিরসন হবে। মেইন শহরের উপর থেকেও এই ড্রেনেজের কাজ হয়েছে, এই কাজটা আমাদের প্রায় শেষ পর্যায়ে। আরো ড্রেনেজের প্রকল্পের কাজ আমাদের হাতে আছে, তখন আমরা পানি নিষ্কাশনের ব্যবস্থা আরো ভালোভাবে আমরা দেখতে পারবো। খুলনার জলজট সংকট নিরসনে যথাযথ পদক্ষেপ নেবে সরকার, এমন প্রত্যাশা নগরবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছে, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 দুপুর 12টার সংবাদ। করোনা লকডাউনে দিশেহারা চট্টগ্রামের হতদরিদ্ররা, রাস্তায় রাস্তায় ঘুরলেও মিলছে না ত্রাণ। জেলা প্রশাসক বলছে হতদরিদ্রদের তালিকা করে দেয়া হচ্ছে পর্যাপ্ত সহায়তা। এই অসময়েও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান বিভাগীয় কমিশনারের। এদিকে ঈদ উল আজহার আগেই চট্টগ্রামের থানা উপজেলার 183,000 পরিবারকে চাল দেবে সরকার। আলাদা করে বরাদ্দ পেয়েছে সিটি কর্পোরেশন সহ জেলা পরিষদ সহ পৌরসভাও। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া, জয় রিপোর্টে বিস্তারিত। চলছে কঠোর লকডাউন, অনেকেরই রোজগার বন্ধ, তাই ত্রাণের সন্ধানে সড়ক মহাসড়কে ঘুরছেন কর্মহীন মানুষ। নিয়মিত ভিক্ষুকদের সাথে ত্রাণের আশায় রাস্তায় অপেক্ষা করছেন প্রতিবন্ধী ও নিম্নবিত্তরা। এখনো কোনো সহায়তা না পেয়ে হতাশ তারা। চাল ডাল কোনো সাহায্য ছত্র আমি কিছু পাইতে আছি না বাবা। আমার কাছে আসো না, আমি দৌড়াইতে পারি না, পাইও না, কিছু পাই না বা রাস্তা দৌড়েছি বেন লাগাতে ম্যাগে বুঝে। তবে জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস বলছে লকডাউনে নিম্নমানের মানুষদের জন্য সরকারি বরাদ্দ পৌঁছে গেছে সিটি কর্পোরেশন, জেলা উপজেলা পৌরসভা সহ ইউনিয়ন পরিষদেও। প্রতিদিনই ত্রাণ কার্যক্রম চলছে বলছেন জেলা প্রশাসক। 183,000 পরিবারকে, হতদরিদ্র পরিবারকে সহায়তা করার জন্য 1830 মেট্রিক টন চাল ইতিমধ্যে আমরা বরাদ্দ পেয়েছি। উপজেলা পরিষদের মাধ্যমে এটা বিতরণ করা হবে ঈদ উল আজহার আগে। চট্টগ্রামের আনাচে কানাচে এবং মেট্রোপলিটন এলাকার আনাচে কানাচে আমাদের ভলান্টিয়ার্সরা আছে। আমাদের এই ভলান্টিয়ার্সরা যারা অনাহারে আছে, কষ্টে আছে, সকলকেই নিয়ে আসছে এবং আমরা প্রতিদিনই এই ভেনুতে হয় অর্থ সহায়তা অথবা আমাদের খাদ্য সহায়তা আমরা সকলের হাতে পৌঁছে দিব। ত্রাণ কার্যক্রমে সরকারের পাশাপাশি বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের। আমাদের সমাজে অনেক বিত্তবান রয়েছে, যাদের সামর্থ্য রয়েছে তাদেরকেও আমি আহ্বান জানাবো, তাদের সামর্থ্য মতো সাধ্য মতো যেন যারা সমাজে এখন খেতে পাচ্ছেন না অথবা অর্থকষ্ট আছে তাদের প্রতি সহায়তার হাত বাড়ানোর জন্য। এই সময়ে অসহায় মানুষের পাশে এখনও ত্রাণ নিয়ে দাঁড়াতে দেখা যায়নি রাজনীতিবিদ ও জনপ্রতিনিধিদের। নয়ন বড়ুয়া, জয় নিউজ 24, চট্টগ্রাম। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। করোনায় পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে এবারও অনলাইন ও খামার থেকে সরাসরি পশু কিনছেন চট্টগ্রামের মানুষ। কোনো কোনো খামারে এরই মধ্যে অর্ধেক পশু বিক্রি হয়ে গেছে। স্বাস্থ্যবিধি মেনে 17টি শর্তে চট্টগ্রাম শহরে 6টি হাট বসছে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। আহাদুল বাবুর ছবিতে শেখ জায়েদের রিপোর্ট। এটি চট্টগ্রামের কালুরঘাট এলাকার একটি পশু খামার, যেখানে বিভিন্ন জাতের পশু পালন করা হয়, বিক্রিও হয় বছর জুড়ে। তবে ঈদ উল আজহা উপলক্ষে অতিরিক্ত পশু তোলা হয়েছে এখানে। আছে ছোট বড় সব ধরনের গরু। কুরবানি উপলক্ষে এখনই পশু কিনে ফেলছেন অনেকে, আবার কেউ আসছেন দেখতে।
খামারের মতো অনলাইনেও ঢু মারছেন ক্রেতারা। বিভিন্ন পেজে গরুর জাত, ওজন, উচ্চতা উল্লেখ সহ ছবি ও ভিডিও আপলোড করছেন বিক্রেতারা। এবারও ভালো ব্যবসার প্রত্যাশা তাদের। তো এই বছরও ইতিমধ্যে আমাদের 50% এর উপর গরু কিন্তু বিক্রি হয়ে গেছে এবং আরো পর্যাপ্ত পরিমাণ আমাদের কাছে গরু আছে। করোনার ভয়াবহ অবস্থা বিরাজ করায় এবারও খামার কিংবা অনলাইন থেকেই পশু কিনতে উৎসাহ দিচ্ছে প্রাণী সম্পদ বিভাগ। আমাদের চট্টগ্রাম জেলাতে 18টা প্ল্যাটফর্মে অনলাইনে প্রায় 25,000 গবাদি পশু আপলোড হয়েছে এবং বিক্রি শুরু হয়েছে। আর স্বাস্থ্যবিধি মেনে শর্ত সাপেক্ষে 3 স্থায়ী হাটের পাশাপাশি 10 দিনের জন্য অস্থায়ী আরো 3টি হাট বসানোর পরিকল্পনার কথা জানিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। শেখ জায়েদ, নিউজ 24, চট্টগ্রাম। এবারে বগুড়া থেকে কোরবানির হাটের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল সালাম বাবু। বাবু, বগুড়ায় কোরবানির পশু হাটের কি খবর রয়েছে আপনার কাছে? পশু বেচে বিক্রি কি শুরু হয়েছে আর স্বাস্থ্যবিধি কতটা মানা হচ্ছে? জুই, আপনাকে ধন্যবাদ। বগুড়ায় আজকেই আমরা রয়েছি উত্তরের সবচেয়ে বৃহৎ হাট, ধাপের হাট যাকে বলা হয়। সেখানে হাট শুরু হয়েছে সকাল 10টা থেকে এবং এখানকার ইজারদাররা, হাট কর্তৃপক্ষ, তারা এই হাটে যেন স্বাস্থ্যবিধি মানা হয় এবং হাটে প্রবেশ দ্বারেই প্রত্যেক মানুষ যেন মাস্ক পরিধান নিশ্চিত থাকে এবং হাত ধুয়ে তারা যেন হাটে প্রবেশ করে সেই ব্যবস্থাটা নিয়েছে। গতকাল বগুড়ার আরেকটি হাট মহাস্থানেও হাট হয়েছে। আমরা দেখেছি যে হাটে আসা ক্রেতা বিক্রেতাদের মুখে মাস্ক রয়েছে। কিছুক্ষণে এখানে ব্যাপক বৃষ্টি হলো, বৃষ্টির মধ্যেই মানুষ দাঁড়িয়ে আছে এই হাটের মধ্যে। প্রায় 10,000 গরু ওঠে এই হাটে, উত্তরের সর্ববৃহৎ এই হাট, এবং বেচাকেনাও ভালো হয়েছে। করোনার কারণে আজকেই প্রথম এই হাট লেগেছে এবং ইতিমধ্যেই বিভিন্ন স্থান থেকে ওই খামারগুলোতে আপনার গরু বেচাকেনা হয়েছে। আমরা জানতে পেরেছি, প্রাণী সম্পদ অধিদপ্তর আমাদেরকে জানিয়েছে, জেলায় প্রায় মোটা তাজাকরণ করে শুধু কুরবানির কারণে প্রায় 40,000 খামারি, এবং সেই খামারিদের অনেকের কাছ থেকেই গরু ক্রয় করেছে। তবে হাট লাগার কারণে মানুষজন বেচাকেনা করতে পারতেছে এবং দামটাও তারা সহনের মধ্যে রয়েছে। আমরা কথা বলবো এই হাটের ইজারদার বগুড়া পৌরসভার কাউন্সিলর আমিনুল ইসলামের সাথে। তিনি জানাবেন আমাদেরকে যে তারা হাটে স্বাস্থ্যবিধি মানতে কী ব্যবস্থা গ্রহণ করেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা চতুর্পাশে ঢোকার সময় হাত ধুয়ে হাটের মধ্যে ঢুকতেছে এবং মাস্ক শতভাগ নিশ্চিত করেছি যে মাস্ক ব্যবহার করতেছে, স্বাস্থ্যবিধি মেনে হাট লাগাইছি। স্বাস্থ্যবিধি মানছে জনগণ এবং ক্রেতারা এবং বিক্রেতা। আমরা হ্যান্ড স্যানিটারি দিয়েছি, সেগুলি ব্যবস্থা করেছি, মাইকিংয়ের ব্যবস্থা করেছি, সর্বত্রের ব্যবস্থা করেছি যাতে স্বাস্থ্যবিধি মেনে হাটটা পরিচালনা হয়। আমরা সব কিছুতেই সরকারের সাথে একমত হয়ে আমরা। জুই, আপনি শুনলেন, উনি জানালেন যে ওনারা স্বাস্থ্যবিধি মেনেই হাট পরিচালনা করছেন। আজকে এই হাটে প্রায় 10,000 গরু উঠেছে। তারা আশা করছেন যে প্রায় 5,000 গরু বেচা কেনা হবে। দেশি জাতের গরুর পরিমাণটা বেশি। এছাড়া যারা খামারিরা রয়েছে, মোটা তাজাকরণ করেন শুধুমাত্র কুরবানি উপলক্ষে তারাও এসেছে এই হাটে। তো সব মিলিয়ে এই ছিল বগুড়া থেকে। ফিরেছি স্টুডিওতে আপনার কাছে জুই। ধন্যবাদ আপনাকে। দর্শক, বগুড়া থেকে পশুর হাটের খবর জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল সালাম বাবু। ব্রিটিশ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান লোটাস এবার উন্মোচিত করল নিজেদের উৎপাদিত সর্বশেষ পেট্রোল চালিত গাড়ি। ভবিষ্যতে সম্পূর্ণ বিদ্যুৎ চালিত গাড়ি উৎপাদন শুরুর লক্ষ্যেই প্রতিষ্ঠানটি এমন পদক্ষেপ নিল বলে জানিয়েছে রয়টার্স। গণমাধ্যমটি এক প্রতিবেদনে বলা হয়, লোটাস তাদের নতুন প্রজেক্ট শুরু করেছে এমিরা মডেল দিয়ে। পূর্ব ইংল্যান্ডের পুরনো বিমান বাহিনীর ঘাঁটিতে প্রতিষ্ঠিত হেথেল কারখানায় উন্মোচন করা হয় মডেলটি। এ কারখানা থেকে তাদের প্রতি বছর 5,000-এর মতো স্পোর্টস কার উৎপাদন করার পরিকল্পনা রয়েছে। বর্তমানে প্রতি বছর 1,500-এর মতো স্পোর্টস কার উৎপাদন করে লোটাস ও তার চীনা প্রতিষ্ঠান গিরি। বৈদ্যুতিক গাড়ি নির্মাণের দিকে ঝুঁকে পড়ার প্রতি বছর কয়েক হাজার হাই এন্ড সেলুন ও এসইউভি তৈরি করার লক্ষ্য তাদের। সংবাদ রিপোর্ট যে আবারও বিরতি নিচ্ছে, সাথেই থাকুন। দুপুর 12টা সংবাদে আরও একবার স্বাগত। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ।
শুধু মন্ত্রিসভায় নয়, মন্ত্রীদের দায়িত্বেও বড় রদবদল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দপ্তর বদল করা হয়েছে একাধিক মন্ত্রীর, নতুন দায়িত্ব পেয়েছেন অনেকে, কারো আবার দায়িত্ব কমেছে। তবে বুধবার রাষ্ট্রপতি ভবনে শপথ নেওয়া 43 মন্ত্রীর মধ্যে তারুণ্যের প্রাধান্য ছিল, সেখানে 36 জনই নতুন মুখ। বিস্তারিত আসমাতুলের ডেস্ক রিপোর্ট। বুধবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে নতুন কেন্দ্রীয় মন্ত্রীদের শপথ গ্রহণের পর ওই দিন রাতেই দপ্তর বণ্টন শুরু হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে দেওয়া হয় সমবায় মন্ত্রণালয়ের ভার। পীযূষ গোয়েলকে রেলমন্ত্রীর দায়িত্ব থেকে সরিয়ে বস্ত্র ও বাণিজ্য মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। নতুন রেল ও তথ্য প্রযুক্তি মন্ত্রী হচ্ছেন অশ্বিনী বৈষ্ণব। বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানির দপ্তর পরিবর্তন হয়েছে, ইরানিকে দেওয়া হয়েছে কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব। হর্ষবর্ধন ইস্তফা দেওয়ার পরে দেশের নতুন স্বাস্থ্যমন্ত্রী করা হয়েছে মনসুখ মাণ্ডব্যকে। নতুন পেট্রোলিয়াম মন্ত্রী হয়েছেন হরদীপ সিং পুরী। তার জায়গায় নতুন বেসামরিক বিমান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে। অনুরাগ ঠাকুর এবার পূর্ণমন্ত্রী হয়েছেন, তাকে দেওয়া হয়েছে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের গুরু দায়িত্ব। মোদীর নতুন মন্ত্রিসভায় বড় দায়িত্ব পেয়েছেন পশ্চিমবঙ্গের 4 সাংসদ নিশীথ প্রামাণিক, সুভাষ সরকার, জন বার্লা ও শান্তনু ঠাকুর। নিশীথকে করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও ক্রীড়া এবং যুব কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, আর সুভাষকে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী করা হয়েছে। জন বার্লা পেয়েছেন কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব। মাতোয়া সম্প্রদায় থেকে প্রথম মন্ত্রী হওয়া শান্তনু ঠাকুরকে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। 2019 সালে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসার পরে 53 জনের মন্ত্রিসভা গঠন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার রদবদলের পর প্রধানমন্ত্রী সহ ক্যাবিনেট সদস্য সংখ্যা দাঁড়ালো 78-এ। আসমাতুলি, News24। হাইতিতে নিজ বাসভবনে প্রেসিডেন্ট হত্যার ঘটনায় বৃহস্পতিবার 4 সন্দেহভাজন ব্যক্তি পুলিশের গুলিতে মারা গেছে। এ ঘটনায় আটক হয়েছে আরো 2 জন। দেশের রাজধানী পোর্টো প্রিন্সে পুলিশ এখনও আততায়ীদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে রয়টার্স। এক বিবৃতিতে দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ক্লাউড জোসেফ জানান, বুধবার স্থানীয় সময় আনুমানিক রাত 1টায় প্রেসিডেন্ট জোভেন মোসের বাসভবনে হামলা করে অজ্ঞাতনামা সশস্ত্র দুর্বৃত্তরা। এ সময় প্রেসিডেন্ট নিহত হন এবং ফার্স্ট লেডি গুরুতর আহত হন। দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। রাষ্ট্রের ধারাবাহিকতা নিশ্চিত করতে সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কারাদণ্ড ভোগ করতে অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা। আদালত অবমাননার দায়ে গেল 29 জন, 15 মাসে কারাদণ্ড দেওয়া হয়েছিল তাকে। বুধবার জুমা ফাউন্ডেশনের পক্ষ থেকে তথ্যটি নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। এর মাধ্যমে দক্ষিণ আফ্রিকায় এক নতুন ইতিহাস সৃষ্টি হল। এর আগে কোনো সাবেক প্রেসিডেন্টের কারাভোগ দেখেনি দেশটি। বুধবার মধ্যরাতে পুলিশের দেয়া আত্মসমর্পণের আলটিমেটামের সময়সীমার মধ্যেই আত্মসমর্পণ করেন তিনি। ক্ষমতায় থাকাকালীন সময়ে দুর্নীতির বিভিন্ন অভিযোগ উঠেছিল জুমার বিরুদ্ধে। গেল ফেব্রুয়ারিতে তদন্তের জন্য তাকে আদালতে তলব করা হলেও হাজির হননি তিনি, ফলে আদালত অবমাননার দায়ে তাকে কারাদণ্ডের দণ্ড দেওয়া হয়। আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের আগে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের বাদঘিস প্রদেশের রাজধানীতে হামলা চালিয়েছে তালেবানরা। বুধবারের হামলায় তারা পুলিশ সদর দপ্তর দখলে নিয়েছে বলে জানিয়েছে রয়টার্স। গণমাধ্যমটি জানায়, তালেবানদের হামলায় স্থানীয় লোকজনদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। নিকটবর্তী একটি সেনা ঘাঁটিতে চলে গেছেন প্রাদেশিক রাজধানী কালাইউনায়ুরের সকল সরকারি কর্মকর্তা। স্থানীয় সময় সকালেই শহরটির 3 দিক থেকে তালেবানরা আক্রমণ চালায়। তাদের প্রতিহত করার জন্য লড়ছে দেশটির নিরাপত্তা বাহিনী। জঙ্গিরা শহরের কয়েকটি অংশে ঢুকে পড়ার পর তাদের শক্তিশালী পাল্টা জবাব দেওয়া হয়েছে বলে দাবি করেছেন বাদখিস প্রদেশের গভর্নর। সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দরে বুধবার রাতে নোঙর করা কন্টেইনারবাহী একটি জাহাজে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের ফলে জাহাজটিতে আগুন ধরে যায়। এক বিবৃতিতে গভর্নরের দপ্তর থেকে বলা হয়, নগরীর জেবেল আলী বন্দরে নোঙর করা জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভানোর কাজ করে দুবাই সিভিল ডিফেন্সের একটি দল। বৃহস্পতিবার ভোররাতে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা। কি কারণে বিস্ফোরণটি ঘটেছে তা এখনও জানা যায়নি। এ দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। জেবেল আলী বন্দর বা পার্শ্ববর্তী জাহাজগুলোতেও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সংবাদ শেষ করব ভিন্নধর্মী একটি খবর জানিয়ে।
খেজুর পাতা দিয়ে পণ্য তৈরি করে এখন স্বাবলম্বী মিশরের ফেউম প্রদেশের আল আলাম গ্রামের নারী কামেল আহমেদ। তার অধীনে এখন কাজ করছেন এই গ্রামের অনেক নারী। খেজুর পাতার এসব পণ্য ইউরোপ ও আরব দেশগুলোতেও রপ্তানি হচ্ছে। বিস্তারিত আসমাতুলের ডেস্ক রিপোর্টে। ঐতিহ্যের মাঝেই যেন তার ভালোবাসা। যখন নিজের শিল্পগুণকে কাজে লাগিয়ে দারুণ কিছু সৃষ্টির অনুশীলন করছিলেন তখন তিনি নিতান্তই শিশু। বলছি 67 বছর বয়সী মিশরীয় নারী কামেলা আহমেদের কথা, যিনি খেজুর গাছের ব্যাগ সহ নানা পণ্য তৈরি করে এখন পুরো দস্তর একজন ব্যবসায়ী। আমার দাদা দাদিরাও এই কাজ করতেন, খেজুর পাতা দিয়ে ব্যাগ সহ নানান কিছু তৈরি করত। আমি এই কাজ শিখেছি 6 বছর বয়সে, পরে আমি আমার ভাই বোন এবং প্রতিবেশীদের শিখিয়েছি। তার সাথে কাজ করে স্বাবলম্বী হয়েছেন দেশটির ফেউম প্রদেশের আল আলাম গ্রামের বহু নারী। মিসেস কামেলার এই শিল্পের সঙ্গে আমি আছি প্রায় 50 বছর ধরে, আমরা এই কাজ করে সংসার চালাচ্ছি। এই কাজ করতে আমার খুব ভালো লাগে, আমরা এগুলো দেশের বাইরে রপ্তানি করি। মোটামুটি আমাদের গ্রামের সবাই এই শিল্পের উপর নির্ভরশীল। খেজুর পাতা দিয়ে পণ্য তৈরিতে পুরো ফেউম প্রদেশের মানুষ এখন উৎসাহী, যা মিশরের অর্থনীতিতে বেশ ইতিবাচক প্রভাব রাখবে বলে মনে করা হচ্ছে। আসমাতুলি, News24। News24 সংবাদ এখন এই পর্যন্তই। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ সবাইকে।